পুঁজিবাজারে মার্জিন ঋণ নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। ব্যাংক ঋণে সুদ হার বাড়ায় মার্জিনে সুদ দিতে হচ্ছে 16% পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদে মার্জিন ঋণ বাজারের অন্য বাজারের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে, তাই ক্ষুদ্র বিনিয়োগকারীদের এই ঋণ এড়িয়ে চলার পরামর্শ তাদের। 25 বছর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করেছিলেন ওমর ফারুক। বিনিয়োগ ছিল 10 লাখ টাকা, সাথে মার্জিন ঋণ নেন আরও 5 লাখ। এরপর বাজার পড়তে থাকলে লগ্নি করা অর্থ হারান তিনি। মার্জিন লোন না নিলে আমার অত লস হতো না, তো 1.5 লাখ টাকা হচ্ছে, বড় 1 লাখ টাকা লস হতো। এরকম লসটা তো বিষয়, লাভটা বিষয়, লসটা বিষয়, আর ঝুঁকি প্রতিদিন সুদটা নেই। ওমর ফারুকের মতো এমন হাজারো বিনিয়োগকারী মার্জিন ঋণ নিয়ে সমস্যায় পড়েছেন। বিনিয়োগ থেকে আয়ের চেয়ে ঋণের সুদ দিতে হচ্ছে বেশি। অনেকে শেয়ার চলে যাচ্ছে ফোর্ট সেলে। পোর্টফোলিওর এগেনস্টে 2 লাখ টাকার লোন নিস, 7 লাখ হয়েছে, কিন্তু শেয়ারের দাম কই মাত্র 4.5 লাখে এসে বসছে। মার্জিন আমরা ব্যবহার করেছি বিভিন্ন সময়ে, মার্জিন আমাদেরকে শেষ করে দিয়েছে। সাধারণত ব্যাংক থেকে ঋণ নিয়ে মার্চেন্ট ব্যাংক, ব্রোকার, ডিলাররা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মার্জিন ঋণ দিয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন, দুর্বল বাজারে মার্জিন ঋণ উপকারের চেয়ে ক্ষতি করে বেশি। কম টাকার বিনিয়োগকারীদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমাদের বাজারের জন্য মার্জিন ঋণটা যে বুঝতে না পারে, তার জন্য এটা নেওয়া উচিত না। নিয়ম যাই থাকুক না কেন, মার্জিন ঋণের ক্ষেত্রে যেহেতু আপনি ব্ল্যাঙ্ক পেপারে সই করে লোনটা নেন, ট্রিগার সেলে কিন্তু আপনি আটকানোর কোনো স্কোপ থাকে না। এদিকে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান জানালেন, বিনিয়োগ সুরক্ষায় মার্জিন ঋণ বিধিমালা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মার্জিন লোনের যে আইনটি অলরেডি রিভিউর জন্য আমাদের কনসার্ন ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছি। লোন নেওয়ার আগে তো আপনার বুঝে লোন নিতে হবে, যে আমি কি জেনে বুঝে করছি, লোনটা শোধ করার ক্ষমতা কি আমার আছে। না জেনে বুঝে করে তারপর যখন কোনো ধরনের ক্ষতি হয়, তখন অন্যকে দোষারোপ করা হয়। খাত সংশ্লিষ্টরা বলছেন, মার্জিন ঋণ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগের পরিমাণ 15,000 কোটি টাকার বেশি। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।